ছয় বছর প্রেম লুকিয়ে রেখেছিল বিদ্যা সিনহা মিম। কিন্তু কেন প্রেম লুকিয়ে রেখেছিল বিদ্যা সিনহা মিম, চলুন জেনে নেওয়া যাক। বিদ্যা সিনহা মিম তার প্রেম লুকিয়ে রেখেছিল কারণ তিনি ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন। এজন্য অবশ্য তাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে। পছন্দের মানুষের সাথে কোথাও ঘুরতে যেতে পারতেন না মিম। তবে ছয় বছর প্রেমের পর অবশ্য বিয়ে করেছেন তার পছন্দের মানুষ সনি পোদ্দারকে। এখন সংসার করছে এই ব্যাংকারের সাথে। বিদ্যা সিনহা সাহা মিম একজন মডেল, অভিনেত্রী। লাক্স চ্যানেলাই সুপারস্টার 2007 প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান লাভ করেন। এরপর একই বছর হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রের মাধ্যমে তার রূপালী জগতে অভিষেক হয়। জোনাকির আলো চলচ্চিত্রে অভিনয় করে 39তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন তিনি। নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী। শুধু বাংলাদেশে নয়, কলকাতাতেও তার জনপ্রিয়তা রয়েছে। দেবজিতের সঙ্গে অনেকগুলো মুভিতে অভিনয় করেছেন এই সুন্দরী অভিনেত্রী। বিদ্যা সিনহা মিমের কোন বিষয়টি আপনার সবথেকে ভালো লাগে তা কমেন্ট করে জানিয়ে দিন। আর এনএনসির সঙ্গেই থাকুন।